الحمد لله الذي رتب على حج بيته الحرام كل خير جزيل وجعل قصده من اجل القروبات الموصله الى ظله الظليل ويسر اسبابه وهون الاصول اليه والسبيل وصحله بلطفه وكرمه غايه التسهيل واشهد ان لا اله الا الله الملك الجليل واشهد ان محمدا عبده ورسوله اكمل الخلق في كل خلق جميل اللهم صل وسلم على محمد وعلى اله واصحابه والتابعين لهم في كل عمل نبيل ايها الناس اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في انفسكم وفي اولادكم وازواجكم وعشيرتكم اتقوا الله في كل آن وحين اتقوا الله في علانكم وسركم فإن التقوى وصيلة النجاة في الدارين نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه أيها الناس نحن الآن في أشهر الحج أمر হজের মাসগুলোতে অবস্থান করছে আলহামদুলিল্লাহ হজের মাসগুলোর মধ্যে জেলকাদ এবং জেল এ দুটো মাসই হল হারাম মাস সুতরাং এগুলো হচ্ছে ফজিলাতুজ্জামান জামানার দিক থেকে সময়ের দিক থেকে ফজিলতপূর্ণ মাস সময় এর প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন এবং প্রতিটা মাস আশহরুল হাজের পাশাপাশি সেটা হারাম মাস হওয়ায় এর ফজিলত বহু গুণে বৃদ্ধি পেয়েছে এবং এর গুরুত্ব মুসলিম হৃদয়ে আমাদের কাছে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আর আমরা আল্লাহ শুকরগুজার হচ্ছি যিনি এই পবিত্র সময়ে আমাদেরকে জীবিত রেখেছেন এবং তার ইবাদত করার তৌফিক দিয়েছেন তার তাওহিদের মাহত্ব ও গণগান প্রকাশের তফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ আলা কাতুম আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক এর চাইতে মহৎ শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক আসলে এই দোজাহানের মধ্যে আর নেই আর আল্লাহর নৈকট্য যেটাকে আমরা তাকারু বিল আল্লাহ বলি সেটি অর্জন মোমেনের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত আল্লাহর নৈকট্য অর্জন ছাড়া আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না আল্লাহর আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই তিনি আসলে ইসলামকে দিয়েছেন কিভাবে আল্লাহর বান্দারা তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং তার নিকটবর্তী নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে সে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হতে পারে সেজন্যই জন্যই এতগুলো প্রোগ্রাম দিয়েছেন দিয়েছেন আকিদা ও ইমানের প্রোগ্রাম দিয়েছেন ইবাদতের প্রোগ্রাম দিয়েছেন তাকোয়ার প্রোগ্রাম এবং দিয়েছেন হালালের মধ্যে থেকে হারাম বর্জন করার প্রোগ্রাম প্রোগ্রাম যে খুব বেশি তা না বাট এই নীতিমালার আলোকেই জীবনকে সাজাতে হবে ব্যক্তি তার নিজের জীবন নিজের পরিবার বা পারিবারিক জীবন তার সমাজ ও সামাজিক জীবন এবং তার বৈশ্বিক সব কিছুকেই এই নীতিমালার আলোকেই সাজাবে এটাই হচ্ছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে নির্দেশনা হজ হচ্ছে একটা চমৎকার উপলক্ষ যেটি বৈশ্বিক ব্যবস্থাপনায় বিশ্ব মুসলিমের সবাইকে এই নীতিমালাগুলোর উপর একটা সুন্দর ট্রেনিং দিয়ে থাকে অনেকেই হয়তো চিন্তা করছেন যে হজ কেন সারা পৃথিবীর মানুষ কেন এক জায়গায় আসবে এই কারণে কারণ আল্লাহ খুবই সংকীর্ণ গণ্ডিতে ছোট্ট জায়গায় তার নির্দেশনা বাস্তবায়ক বাস্তবায়ন হোক শুধু এটার মধ্যেই বান্দাকে সীমাবদ্ধ রাখতে চান না বান্দার জীবনের পরিধি যতটা পরিব্যাপ্ত ততটাই আল্লাহ সুহামতাল্লাহ চান তারা যেন সেই এই বিধানগুলোর আলোকে নীতিমালাগুলোর আলোকে তারা যেন তাদের সব কিছুকে সাজায় হজ হচ্ছে এই জন্য একটা ওয়ার্কশপ বলা যায় যেটা আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চমৎকার সব প্রোগ্রাম দিয়ে সাজানো এবং এর পাশাপাশি আমরা হজকে বলতে পারি যে ইসলাম বিরোধী যত চিন্তা চেতনা আছে যেমন শেরক কুফর নাস্তিকতা বেদাত পাপ এগুলো থেকে মুক্ত হয়ে কীভাবে আল্লামুখী হওয়ার একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করা যায় সেই জন্যে হজ হচ্ছে একটা চমৎকার পাঠশালা এই জন্য এটাকে বলা হয় মাদ্রাসাতুল হাজ মাদ্রাসাতুল হাজ এখানে বলতে কোনো দ্বিধা নেই যে ইসলামের প্রত্যেকটাই কিন্তু এক একটা মাদ্রাসা এই জিনিসটা এভাবেই যদি মুসলিমরা নিতে পারে তাহলে প্রত্যেকটা ইবাদত থেকে সে শিখতে পারবে যেমন মাদ্রাসাতুল সালাহ সালাতের মাদ্রাসা সালাতের পাঠশালা আল্লাহ তাল্লা তো আসলে এগুলোকে পাঠশালা হিসাবে দিয়েছেন প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য প্রোগ্রাম নেয়ার জন্য চিন্তা চেতনাকে সমৃদ্ধ করার জন্য তিনি দিয়েছেন যাতে এরপর তার জীবনের উপরের প্রভাব পড়ে সালাতের ক্ষেত্রে আমরা দেখি আল্লাহ সুমন্তলা বলছেন ও আকিম সলাত দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আবার অন্য আয়তে বলেছেন ও আকিমিস সলাহ ইন্ন সলাতে এত হ্যাঁ আনিল ফাহ মনকার সালাদ কায়েম করো কারণ সালাদ অশ্লীলতা এবং পাপ থেকে মানুষকে বিরত রাখে একজন ব্যক্তি যদি সালাদ পড়ে আর অটোমেটিক বিরত রাখবে এভাবে ঘটনাটা ঘটে না এই জন্য অনেক ব্যক্তি যারা সালাদ পড়তে পড়তে সেজদার দাগও মাথায় পড়ে গিয়েছে তাদেরকেও আমরা সরিয়া লঙ্ঘন করতে দেখি তাদেরকেও আমরা সুদ ঘুষের প্রোগ্রামে দেখি দেখি না দেখি তাহলে সালাত যদি আপনি রেগুলার প্রোগ্রাম হিসাবে বাস্তবায়ন করেন আপনাকে খুব বেশি উপকার দেবে না কিন্তু সালাদকে পাঠশালা হিসাবে যদি কল্পনা করেন এবং সেই পাঠগুলো গ্রহণ করে জীবনকে সমৃদ্ধ করার একটা নেক নিয়ত যদি আপনার থাকে তাহলে আপনার সালাত আপনাকে অবশ্যই পরিবর্তন করে দেবে যেমনটি করেছিল রাসুলসাল্লামের যুগে সকল সাহাবাকে একজন সাহবাগ থেকে বাদ পড়েননি এবং যেমনটি হয়েছিল আমাদের সকল স্কলারদের জীবনে আ ইম্মাতুল হুদা আ ইম্মাতুল মুজিদাহিদিন এবং ইসলামের বড় বড় মনীষীদের ক্ষেত্রে আজকেও দিনদারদের ক্ষেত্রে একই প্রভাব লক্ষণীয় সালাদ পড়ুয়াদের মধ্যে আমরা দুই রকম দেখি এক ধরনের মানুষ সালাদ পড়ে রেগুলার সিস্টেম হিসাবে তাদের জীবনের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না আর আরেক ধরনের মানুষ সালাতের গভীর থেকে গভীরতার মধ্যে পৌঁছে যায় এবং সালাতকে আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করার একটা চমৎকার মাধ্যম হিসাবে সে গ্রহণ করে এবং সালাতের মধ্যে সে আসলে আল্লাহর অত্যন্ত গভীর নৈকট্য অর্জন করে এই সালাদটা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে এবং তাকে সকল পাপ থেকে দূরে রাখে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে এভাবে মাদ্রাসাতুস সিয়াম মাদ্রাসাতু জাকাত একটা অর্থনৈতিক পাঠশালা হলো জাকাত সেই জাকাতের মধ্যে আপনি কত চমৎকার সব বিষয় দেখবেন আজকে আধুনিক অর্থনীতির অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আসলে এই সমস্ত পাঠশালা থেকেই নেওয়া সোশ্যাল বিজনেসের কথা আমরা জানি সোশ্যাল এন্টারপ্রিনোর কথা আমরা জানি এগুলো সব ইসলামের সাস্টেইনেবল যে টুলসগুলো আছে ওয়াকফ সদাকা, জাকাত এবং আরও অন্য অন্য ইত্যাদি নানা প্রকরণ থেকেই সমাজহিতকর এ বিষয়গুলো চলে আসে দুঃখ আমাদের জন্যে যারা এই টুলসগুলো আসলে নিজের এক্সপ্লোর করি না আমাদের শিক্ষার মধ্যেও নাই শিক্ষার মধ্যে আছে সুদ কষা দেখেন অ্যাকাউন্টিং পাটিগণিত এর মধ্যে কিন্তু জাকাতের কোনো হিসাব নাই এর মধ্যে কিন্তু ভগ্নাংশের যে সম্পত্তির মিরাসের হিসাব তাই না আপনি ফারাইজে গিয়ে দেখেন সেটা কিন্তু আমাদের শিক্ষার মুসলিম শিক্ষা আমি অমুসলিমদের কথা বলছি না সেখানে নাই তাহলে আপনি ইসলামের এই টুলসগুলো থেকে এই চমৎকার ব্যবস্থাপনা থেকে কিভাবে উপকৃত হবেন বলেন আপনি তো ইগনোর করছেন আপনার পরিবারে যদি প্রতিভাবান কেউ থাকে অনেক সময় পরিবারভুক্ত থাকলে মানুষ অনেক বড় প্রতিভাবানদেরকেও মনে করে আমারই তো ভাই আমার আর ভাইরা যেমন সাধারণ এ অসাধারণ কিন্তু পৃথিবীর মানুষ তাকে অসাধারণ হিসাবে জানে তখন পরিবারের লোকেরা তার থেকে উপকৃত হতে পারে না এটাই হয়েছে আমাদের মুসলিমদের যে আমাদের কাছে যে টুলসগুলো আছে এগুলো যদি ইউরোপ আমেরিকা হয়ে আসে তখন আমাদের কাছে এর মূল্য বাড়ে আর এগুলো আমাদের কাছে অ্যাভেইল আমরা সেগুলোকে ধরেও দেখি না চিনেও দেখি না পড়েও দেখি না জেনেও দেখি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য তেমনি একটি মাদ্রাসা হচ্ছে মাদ্রাসাতুল হজ হজ নামক পাঠশালা যেটা তাল্লা তালা দুনিয়া আখেরাতের নানাবিধ কল্যাণের সমারোহ ঘটিয়েছেন এই হজের মধ্যে এবং সেটি আল কোরআনে তিনি তুলেও ধরেছেন সুরা আলহাজের সাতাশে এবং আঠাশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ বলছেন ওয়েদ দেন ফিন নেস বিল হাজী ইয়াতু রিজা আলা নোয়া আলা কুল্লে গমেরিন ইয়া তিন আমিন কুল্লে ফাজ্জিন আমীক লিয়াশ হেদু ম্যানফে আল ইব্রাহিম আলাহ তিনি এই নির্দেশনা দিয়েছিলেন আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও তারা আসবে পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে ও আলা কুল্লে দমেরিন এবং ক্ষীণকায় সকল উটের পিঠে চড়ে ইয়া তিন আমিন কুল্লে ফাজিন আমিক যে উটগুলো তাদেরকে বহন করে আসবে দূর দূরান্ত হতে উট তখন মানুষকে বহন করার বাহন ছিল এখন উট নেই উটের বদলে এখন আছে উড়ো জাহাজ কিংবা গাড়ি ইত্যাদি দূর দূরান্ত হতে তারা আসবে কেন লিয়া সাধু মানাফে আলাহম যেন তারা প্রত্যক্ষ করতে পারে তাদের জন্য সকল কল্যাণ আই মানা দুনিয়া ও আনা আল আখেরা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ এই হজের প্রোগ্রামের মধ্যে রেখে দেওয়া হয়েছে হাজিরা যেন সেই কল্যাণগুলো প্রত্যক্ষ করে তা থেকে গ্রহণ করতে পারে কিন্তু আমাদের যারা হজে যাবেন তারা কি কল্যাণগুলো এক্সপ্লোর করার জন্য একটু বের করে চিন্তা ভাবনা করে সেগুলো নেওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছেন নাকি সাদামাটা রেগুলার একটা হজ পালনের তারা নিয়ত করেছেন অধিকাংশ ক্ষেত্রেই আমরা আসলে রেগুলার একটা সাদামাটা হজ করে থাকি যে হজের মধ্যে আমাদের কোনো পরিবর্তন সাধিত হয় না যে হজটা আমাদেরকে সত্যিকার অর্থে নিষ্পাপ করে না নিষ্পাপ করার যে ঘোষণাটা রাসুলসাল্লাহ সাল্লাম দিয়েছিলেন মান রাজা মানহাজা ফলাম ইয়ারফুৎ যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না পাপাচারে লিপ্ত হলো না তাহলে সে হজ থেকে ফিরে আসলো সেই নবজাতক শিশুর মতো যার মাতাকে এই মাত্র প্রসব করেছে সুহান তাহলে হজ হলো এতটা নিষ্পাপ হওয়ার বা নিষ্পাপ করার মতো একটা চমৎকার পদ্ধতি চমৎকার একটা সিস্টেম সেই সিস্টেমটাকে কাজে লাগানোর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু এটা একটা দেখার বিষয় হজের মর্মার্থ ও শিক্ষা নিয়ে হজের পরে আলোচনা করলে লাভ হবে না এটা হজের আগেই আলোচনা করা দরকার এই জন্য আমরা আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরবো ইনশাল্লাহ কারণ আপনি হজের শিক্ষাগুলো হজের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অর্জন করতে হবে আপনি এসে একটা লিটারেচার রিভিউর মাধ্যমে সেটা জেনে নেবেন কোনো কাজ হবে না হজের প্রত্যেকটা কর কর্মকাণ্ডকে যদি আপনি সার্থকভাবে প্রতিফলিত করতে পারেন তখনই এই শিক্ষাগুলো অটোমেটিক আপনার অর্জিত হবে এবং আপনার মধ্যে এগুলো স্থিত হবে এবং আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে আপনার পরবর্তী সারাটা জীবন সেই শিক্ষার আলোকে আপনি পরিচালিত হতে পারবেন যাতে করে একটা নতুন জীবনের মতো একটা চমৎকার স্টার্টিং দিয়ে আপনি একটা অর্থবহ জীবনযাপন করতে পারেন সেই জন্য আল্লাহতালা হজের মাধ্যমে আপনাকে নিষ্পাপ ঘোষণা করছেন একজন ব্যক্তি নিষ্পাপ যখন হয় তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমি নিষ্পাপ হলাম তাহলে পাপ শূন্য জীবনযাপন আমাকে করতে হবে এখন থেকে সুবহান আল্লাহ তাহলে এর মাধ্যমে কিন্তু সারা পৃথিবী উপকৃত হচ্ছে একজন মানুষ আজকে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যদি বলে আমি এখন থেকে নিষ্পাপ জীবনযাপন করব। এতে সমাজের উপকার হবে কি অপকার হবে বলেন আল্লাহ একবার হজের ইবাদতগুলোকে ছোট্ট করে দেখবেন না কেউ এই বাদতগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জেনারেশন তৈরি করছে শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি করছে আর যারা ইতিমধ্যে করাপ্টেড হয়েছেন দুর্নীতিগ্রস্ত হয়েছেন পাপে লিপ্ত হয়েছেন অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছেন সেই লোকদেরকেও চমৎকার মানুষও রূপান্তরিত হওয়ার জন্য আল্লাহ আহ্বান জানান এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে এবং তাদের জন্য এই প্রোগ্রামগুলো ক্রিয়েট করা হয়েছে সৃষ্টি করা হয়েছে যেন মানুষ যখনই তার বোধোদয় হয় এবং এই প্রোগ্রামগুলো যদি আপনি বাস্তবায়ন করেন আপনার বোধোদয় হবে আপনি হজে গেলে তখন তওবার মতো পরিবেশ পাবেন তওবা করবেন উমরায় গেলে তওবা করবেন ফলে জীবনটাকে নতুন করে ইতিবাচকভাবে পাপমুক্ত মুক্ত জীবনযাপন করার একটা চমৎকার সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এই সালাতের মাধ্যমে এই সিয়ামের মাধ্যমে জাকাতের মাধ্যমে এবং হজের মাধ্যমে আল্লাহ তাআলা সুদীর্ঘকাল ধরে এই হজের মাধ্যমে মস্তিম মানুষকে সমৃদ্ধ করেছেন তাদের চেতনাকে উজ্জীবিত করেছেন তাদের ইবাদতকে নানা প্রোগ্রামের মধ্য দিয়ে সুষমা মণ্ডিত করেছেন তাদের প্রাত্যহিক জীবনকে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য দ্বারা অলঙ্কৃত করেছেন আলহামদুলিল্লাহ এটা ইসলামের অনেক বড় উপহার যদি আপনি ইসলামের পথে চলে আমরা যদি হজের মধ্যে কি কি শিক্ষা আছে মৌলিক সেগুলো নিয়ে একটু চিন্তা করি তাহলে বেশ কয়েকটা শিক্ষা পাবো আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা শিক্ষার মধ্যেও আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব হজের সর্বপ্রথম শিক্ষা এবং মর্ম হচ্ছে আল্লাহ সুবহান আলা দেয়ার শের এই বিধান দিনই বিধান যে বিধান তিনি কোরআন এবং সুন্দর মাধ্যমে মানব জাতিকে দিয়েছেন তার প্রতি নিরঙ্কুশ সমর্থন এবং আত্মসমর্পণ যিনি এই উদ্দেশ্যে হজে যাবেন তার হজ হবে যিনি এই উদ্দেশ্যটাকে না মেনে হজে যাবেন তার হজ হবে না তাহলে উদ্দেশ্যটা কি বললাম যে আল্লাহ সুবাহ তাল্লার যে বিধানগুলো তিনি কোরআন সন্ন্যার মাধ্যমে দিয়েছেন আপনি কোনো প্রশ্ন এবং বাক্য ব্যয় না করে তার প্রতি আপনার নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করতে হবে যে হ্যাঁ আমি কোরআন এবং সন্ন্যার এই বিধানগুলোকে মানি এবং আল্লাহর কাছে তথা এই বিধানগুলোর কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনি তফ করতে যাবেন আর বলবেন না অনেক ভেজাল এই হজে আমি তফ করব না আপনি জামারাতে পাথর নিক্ষেপ করতে যাবেন দেখবে যে কিছু লোক পদপিষ্ট হয়ে মারা গেল ফলে আপনি বললেন এটাকে উঠিয়ে দেওয়া দরকার আমাকেও একবার কেউ কেউ প্রস্তাব করেছিলেন সেবার অনেক আগে বেশ কিছু মানুষ মারা গিয়েছিল বললেন যে এখানে যেহেতু মানুষ মারা যায় তাহলে কি বিধানটাকে অন্তত মানুষক বা রোহিত করা যায় না আমি বললাম যায় কিন্তু সেটা করার অথরিটি হলো কে আল্লাহ আপনি নন আপনার এই প্রস্তাবনা এটা করাটাই অন্যায় এই প্রস্তাবনা করাটাই অন্যায় কারণ আপনি নবীও নন যে আপনার কাছে নতুন করে ওয়াহি আসবে ঠিক বলিনি সুতরাং এই বিষয়টাই আমরা বলছি তার মানে হচ্ছে একজন লোক হজ করতে গেলেন তিনি নিজেকে শিক্ষিত ডক্টরেট মনে করছেন অথচ তার মধ্যে খালি শেরিয়ার সমস্ত বিধানের প্রতি একের পর এক প্রশ্ন আসছে কি দরকার হজে আসা কি দরকার দৌড়াদৌড়ি করা কি দরকার সাই করা আপনি যাবেন না আপনি যাবেন না হজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর বিধানের প্রতি নিরঙ্কুশ সমর্থন এবং আত্মসমর্পণ আপনার বুঝে আসলে ভালো বুঝে না আসলে কোনো অসুবিধা নেই আপনাকে মানতে হবে অনেক সময় জেনারেল শিক্ষিত অনেকের কাছে এগুলো বুঝে আসে না কারণ তিনি তো গবেষণা করেননি তিনি ওই ফিল্ডের এক্সপার্টও নন কিন্তু আমাদের একটা দোষ আছে যে আমরা একটা ফিল্ডের এক্সপার্ট কিন্তু সব ফিল্ডে আমরা বক্তব্য দিই এটা থেকে সরে আসতে হবে আল্লাহ সুমান্তাল আল কোরআনের সুরান পঁয়ষট্টি নম্বর আয়তে বলছেন ফেলাওয়ার অব বিকেলাই মেনোন হাত্তা ইউ হায়াককে মৌকাফি মা শাজা আবাই না হম তুম্মা লায়াজিদ উফি আনফসিহিম হারাজা মে মা কাবাইতা ওই সেল্লেমুতা স্লিমা তোমার রবের কসম তারা ততক্ষণ পর্যন্ত মোমেন বলে গণ্য হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তারা তোমাকে বিচারক হিসাবে মীমাংসাকারী হিসাবে নির্ধারণ করবে তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে তাদের অন্তরে কোনো প্রকার দ্বিধা তারা অনুভব করবে না এবং পূর্ণ সম্মতিতে তাকে মেনে নেবে কঠিন কথা কিন্তু কঠিন কথা কয়েকটা কথা এখানে বলেছেন মেনে নেবে মীমাংসাকারী রূপে আবার তার মধ্যে দ্বিধা রাখা যাবে না অন্তরে এই প্রশ্নগুলো কিন্তু দ্বিধা থেকে আসে খেয়াল করবেন দ্বিধা রাখা যাবে না এবং দ্বিধা যদি আসেও কোনো প্রশ্ন করা যাবে না আউতবিল্লা আস্তাক ফেরুল্লাহ পড়তে হবে আর তারপরে পূর্ণ সম্মতিতে কোনো ধরনের দিরুক্তি কিংবা মতবিরোধ অথবা নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো ধরনের বিরোধিতা করা যাবে না পূর্ণ সম্মতিতে তাকে সম্মতি জ্ঞাপন করতে হবে তাহলে সে মমিন হবে অন্যথায় সে মমিন হওয়ার এই সার্টিফিকেটটা আল্লাহর কাছ থেকে পাবে না দ্বিধাহীন আনুগত্যের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হজ হজের মধ্যে প্রত্যেকটা কাজ আপনার মতো করে নয় রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো করে আদায় করতে হবে লিতা খুদু ম্যানাসে কাকম তোমরা আমার কাছ থেকে হজের হুকুমটা গ্রহণ করো আর কারো কাছ থেকে না তোমার মনের কাছ থেকেও না আরেকজনকে দেখেও না তাহলে যেতে হবে কোরআনে এবং সোনায় যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন কোরআনের জীবন্তরূপ কানা হুল কোহুয়াল কোরআন আয়সর না বলছেন কোরআনের জীবন্তরূপ ছিলেন তিনি অতএব রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা বললেই প্রথমে আসবে কোরআনের কথা এবং তারপরে আসবে সুন্নার কথা কোরআন এবং সুন্না এবং সুন্না মানে হচ্ছে অথেন্টিক সুন্না সমাজে অনেক বানোয়াট গল্প থাকে সব গল্প তো সত্য না অতএব মানুষ যে বানোয়াট গল্প রচনা করেছে হাদিস হিসেবে চালানোর অপচেষ্টা করেছে সেটা হাদিস না কিন্তু তাই বলে অথেন্টিক হাদিসগুলোকে অস্বীকার করা এটা কিন্তু কখনোই সঙ্গত না প্রত্যেক প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন সেটা ইভেন সায়েন্সের ইস্যুতেও দেখবেন মানুষ অনেক বানোয়াট কিছু কথা বলে ডাক্তারিবিদ্যাও দেখবেন বেশ কিছু মানে ডাক্তার নামধারী লোক আছে যারা আসল ডাক্তার নয় এ ঢাকা শহরে আছে গ্রামেও আছে মিথ্যা সার্টিফিকেট দিয়ে মিথ্যা কথা বলে এবং রুগীদেরকে মিথ্যাভাবে চিকিৎসা করে তারা মিসগাইড করছে করছে না বলেন তো সেই জন্য কি আপনি আসল ডাক্তারদেরকে অস্বীকার করবেন ঠিক তেমনি যারা ইসলামের নামে মিথ্যা রচনা করেছে মিথ্যা জাল হাদিস যারা রচনা করেছে সেটাকে কনসিডার করে আপনি অথেন্টিক হাদিসগুলোকে অস্বীকার করতে পারেন না যাই হোক তাহলে এখানে আমরা দেখি হাজিরা তাওয়াফ করে সাই করে আরাফায় অবস্থান করে মিনায় যায় মুজদালিফায় একটা রাত্র অবস্থান করে তারপর আবার মিনায় চলে আসে কোরবানি করে কঙ্কর নিক্ষেপ করে প্রত্যেকটা স্টেপ কিন্তু সরিয়া কর্তৃক নির্ধারিত অতএব এই জায়গাগুলোতে নিজের মন মতো কোনো কাজ করার সুযোগ নেই যেটার সবচেয়ে বড়ো শিক্ষা হলো। প্রত্যেকটা স্টেপে আপনি যেভাবে সেরিয়া বলেছে সেভাবেই কাজ করতে হবে কেউ যদি আমি খুব সিম্পলি বলছি তাওয়াফটা ঘড়ির কাটার বিপরীতে করতে হবে ঘড়ির কাটা যেভাবে চলে তার বিপরীতে চলবেন ঘড়ির কাটা এদিকে চলে তাই না আর আপনি চলবেন এইভাবে বায়তুল্লাহকে বাম পাশে রেখে তো আপনি যদি বলেন যে না এবার আমি ঘড়ির কাটার সাথে চলবো তফ করব এই তফটা কি হবে তফ তো হলো তফ হবে কিন্তু আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না যেভাবে অনেক মানুষ বলে যে অজু ছাড়া শুনেছি সালাদ হয় না কিন্তু আমি পড়ে দেখেছি হয় তার কারণ তিনি পড়ে দেখেছেন তার সালাদটা তো হয়ে গেল কেউ কোনো ফেরেস্তায় সে বাধা দিলেন না এবং আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তিও নাজিল হলো না তাই তো হয়ে গেল এটা হচ্ছে তার ক্যালকুলেশন বাট ইসলামের ক্যালকুলেশন হচ্ছে যেটা হাদিসে আছে আল্লাহ তালা কোনো ব্যক্তির সালাদকে তহারা ছাড়া কবুল করেন না তাহলে হয়ে গেলেই তো হবে না সেটা ইফেক্টিভ হতে হবে সেটা অ্যাকসেপ্টেড হতে হবে বাই আল্লাহ তাহলে এভাবেই আমাদেরকে মনে রাখতে হবে সাই শুরু করবেন থেকে সাফা পাহাড় থেকে যদি কেউ মারোয়া থেকে সাই শুরু করেন তাহলে তার শেষ হবে গিয়ে সাফায় কিন্তু শেরিয়া বলছে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা তো রাসুলসাল্লা সাল্লাম এই আয়াতের অংশটা শুরুতেই পড়তেন ইন সফা আবদা আবিহিল্লা আমি সেটা দিয়ে শুরু করব যেটা আল্লাহ তার আয়াতে শুরু করেছেন যেটা দিয়ে সেটা হলো সফা দিয়ে আমি শাড়ি শুরু করব তাহলে শাড়ির সপ্তম শাড়িটা শেষ হবে গিয়ে মারোয়ায় আর আপনি যদি বিপরীতটা করেন তাইলে আপনি শুরু করবেন মারোয়া দিয়ে শেষ হবে সফা এটা কি কবুল হবে পৃথিবীর কোনো মানুষকে বলেছে এটা কবুল হবে হবে না বোঝা গেল প্রত্যেকটা জায়গায় নিরঙ্কুশ আনুগত্য ছাড়া আপনার হজ ইফেক্টিভ হবে না আর আল্লাহ এবং তারা সুসাল্লা সাল্লাম এই ইনস্ট্রাকশন দিয়েছেন এটা বোঝানোর জন্যে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হে মানুষেরা হে মোমেনরা হে মুসলিমরা তোমাদেরকে আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য মেনে নিতে হবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে এটাকে ভায়োলেট করা যাবে না এটা থেকে বের হওয়া এর আরও প্রকৃষ্ট অনেকগুলো উদাহরণ আছে যেমনটি আমরা অমর আব্দুল খতাব রাদি আল্লাহ আনহর একটা বক্তব্যে পাই যেটি সাহি বোহারিতে বর্ণিত হয়েছে সাহি বোখারিতে বিশুদ্ধ বর্ণনা তিনি হাজারে আসোয়াদ মানে তওয়ফের সময় যখন হাজারে আসোাদকে চুমু খেতে যাবেন তখন তার ওই ঐতিহাসিক বক্তব্যটা তিনি দিয়েছেন তিনি হাজারে আসোয়াদকে উদ্দেশ্য করে বললেন এটা আসলে মানুষকে শোনানোর জন্য হাজারো আসাদ কি কথা বলতে পারে কথা বলেছে কখনো কারোর সাথে আর তিনি নিজেও দাবি করেছেন করেন ডি কিন্তু মানুষকে শোনানোর জন্য হে আমি জানি তুমি একটা পাথর মাত্র তুমি কারো ক্ষতি সাধন করতে পারো না এবং কারো কল্যাণও সাধন করতে পারো না তিনি কিন্তু এটাকে সম্মান প্রদর্শন করতে এসে বলেছেন চুমু খেতে এসে বলেছেন তাহলে প্রশ্ন আসে আমি কেন চুমু খাচ্ছি আমি কেন হাজার আসোয়াদের প্রতি সম্মান প্রদর্শন করছি সে কথাটার উত্তর তিনি দিলেন ওলাউলা আর যদি আমি তোমাকে মানে তোমাকে না দেখতাম যে রাসুলসাল্লাহাম তোমাকে চুমু খাচ্ছেন তাহলে আমিও চুমু খেতাম না খেয়াল করেন খেয়াল করেন তাহলে এখানে সিগনিফিকেন্সটা কি সিগনিফিকেন্সটা হচ্ছে আমি তোমাকে চুমুখে রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করছি তার স্টাবলিশ করছি আর রাসূল সাল্লা সাল্লাম তোমাকে চুমু খেয়েছিলেন তুমি যেহেতু আল্লাহর নিদর্শন হাজার আসওয়াদ কিন্তু আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন এটাও আরেকটা শিক্ষা আসছে একটু পরে আমরা বলবো আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন তার সকল নিদর্শনের প্রতি সম্মান রাখতে হবে বিনা বাক্য ব্যয়ে কখনোই আল্লাহর কোনো নিদর্শনের প্রতি ক্রোধ কিংবা অসম্মান এগুলো বোধ করা যাবে না যেহেতু সাল্লাহ সাল্লাম তোমার প্রতি সম্মান প্রদর্শন করে তোমাকে চুমু খেয়েছেন সেই সন্নাকে রিভাইভ করার জন্যে অনুসরণ করার জন্যে আমি তোমাকে খাচ্ছি ইবনা হাজার আল্লাহ সালানি বিখ্যাত একজন স্কলার ছিলেন হাদিসের বরং সবগুলো ইসলামের যে জেনারিকগুলো আছে একাডেমিক ডিসিপ্লিন সবগুলোর একজন অলরাউন্ড স্কলার এবন হাজার আল্লাহ কালানি। তিনি বলেন ওমর এবদুল খতাব রাদি আল্লাহ তাল্লাহর এই উক্তির মধ্য দিয়ে দিনই ব্যাপারে শরীয়তের দ্বিধাহীন আনুগত্য ও মর্ম এবং নিগিড় তত্ত্ব বোধগম্য হচ্ছে না এমন বিষয়েও শরীরে শরীয়তের সুন্দর অনুসরণের প্রয়োজনীয়তা প্রমাণিত হলো তিনি বলছেন আমভাবে শরীয়তের সকল বিষয়ের অনুসরণ যে প্রয়োজন সেটা প্রমাণিত হল আরও বিশেষ করে প্রমাণিত হলো যেটা আপনার বুঝে আসছে না এটা কি বলল বুঝে আসছেন না আজকাল মানুষ দেখলাম যে একটা হাদিস বুঝে না আসলে সেটাকে অস্বীকার করে বসে কোরআনের একটা জিনিস তার বুঝে আসলো না নিজের মন গড়া ব্যাখ্যা ব্যাখ্যাতে চলে যায় এটা তো হবে না এটা হবে না এই যে সিলসিলায় চেইন বা ধারায় একাডেমিক চেইনে যে কথাটা স্কলার থেকে স্কলারের মাধ্যমে এসেছে সেটাকেই আমাদেরকে শিরধার্য করে নিতে হবে চোদ্দশো বছর পরে জনবিচ্ছিন্ন নিজের মন গড়া একটা মত আপনি পুরো কোরআনের উপরে সন্ন্যার উপরে বা জাতির মুসলিম জাতির উপর চাপিয়ে দেবেন এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য নয় সাল্লাম যা করেছেন তিনি আরও বলছেন যদি তার অন্তর্নিহিত মর্ম ও হেকমত বোঝা নাও যায় তবু তার আনুগত্য ও অনুসরণের অপরিহার্যতার ক্ষেত্রে এটাই হচ্ছে শরীয়তের মহান মূলনীতি ইমাম এবদুল তাইম রহমাহুল্লাহ বলেন আল্লাহর ইবাদত ও গোলামি এবং তার প্রতি তার গ্রন্থসমূহ রেসলগণের প্রতি ইমানের ভিত্তি হল তা দ্বিধাহীনভাবে মেনে নেওয়া এবং শরীয়তের আদেশ নিষেধ ও বিধিবিধানের হেকমত বিষয়ে সুখ্যাতি সূক্ষ্ম প্রশ্ন উত্থাপন না করা এজন্যে যে নবীর উম্মত তাকে করেছে এবং তার আনিত বিধানের প্রতি ইমান এনেছে সে নবীর উম্মতের বিষয়ে আল্লাহ আল্লা সুবহান এ কথা বলেননি যে তারা আদেশ নিষেধ প্রচারিত সত্যের বিস্তারিত হেকমত যৌক্তিকতা তুলে তাকে প্রশ্নপাণীবিদ্ধ করেছে বরং তারা আনুগত্য পোষণ করেছে তারা মেনে নিয়েছে ইতিবাচক ছাড়া দিয়েছে যে হেকমতসমূহ জানার মতো সেগুলো তারা জেনেছে এবং যেগুলো তাদের অজানা থেকে গিয়েছে সেগুলো জেনে নেওয়ার উপর নির্ভর করে তারা তাদের ইমান আনুগত্য ও আত্মসমর্পণকে স্থগিত করেনি আশা করি কথাটা বুঝতে পেরেছেন কিছুটা বড় বাক্য হওয়ার কারণে অনেকের বুঝে নাও আসতে পারে মূল কথাটা হলো বলেছেন যে আল্লাহ তালা এই কথা বলেননি যে মুসলিমরা যেটা তাদের বুঝে আসেনি যৌক্তিকতার প্রশ্ন তোলে সেগুলোকে প্রশ্নবাণী বিদ্ধ করবে এইভাবে আল্লাহ তাল্লাহ আসলে মুসলিম জাতির প্রশংসা করেননি বরং আল্লাহ এবং তার রাসুল মুসলিম জাতির যে বৈশিষ্ট্য তুলে দিয়েছে তুলে ধরেছেন সেটা হলো তারা যেটা জানতে পেরেছে ইজিলি তাদের অ্যাকাডেমিক প্রসেসের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আপনি জানতে পেরেছেন আপনার ইমানটা আরও দৃঢ় হলো আর যেটা জানতে পারেননি এই জানতে পারেননি বা বুঝতে পারেননি বলে আপনি এটাকে অস্বীকার করবেন এর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবেন রিজেক্ট করবেন প্রত্যাখ্যান করবেন এটা কিন্তু হবে না এটা হবে না আর আমরা তাও করিও না আসলে জাগতিক ব্যাপারে কাউ করি না কিন্তু দিনের ব্যাপারে আমরা অনেকে জুলুম করে থাকি কীরকম যেমন অ্যাস্ট্রোনমি নিয়ে আকাশ জগতের যে বিদ্যা আছে আকাশ বিদ্যা এটা কয়জন জানেন বলেন তো যারা বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা ছাড়া আর কেউ আমরা বুঝি মধ্যাকর্ষণ শক্তি কিভাবে কাজ করে এটা যদি আমার বুঝে না আসে তাহলে আমি কি বলবো মধ্যাকর্ষণ শক্তি বলতে আসলে কিছু নাই আপনি কি কখনও সূর্যের কক্ষপথে ভ্রমণ করেছেন দেখেছেন সূর্যের কক্ষপথ তো বইতে পেয়েছেন কিন্তু নিজে দেখে যদি না বুঝে থাকেন আপনি কি অস্বীকার করেন অস্বীকার করছেন না ব্ল্যাক হোল সৌরজগৎ কিংবা এরকম মহাজগতের আরও যে সমস্ত বড় বড় জগৎ আছে সেগুলো কিন্তু আমরা শুনে বিশ্বাস করে ফেলি ছোট্ট একটা বইতে গল্পের বইতে বা কোনো এক বিজ্ঞানীর কথায় আমরা বিশ্বাস করে ফেলি অথচ এই সকল বিজ্ঞানীর চেয়ে সবচেয়ে বড়ো বিজ্ঞানী কি আল্লাহ নন তাহলে আল্লাহর কথায় এত প্রশ্ন আসে কেন আমাদের এর কারণটা কি জানেন এর কারণটা হলো শয়তান পিছনে লেগে আছে শয়তান হলো অনেকটা কোভিড নাইন্টিনের ভাইরাসের মতো আরও 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 সূক্ষ্ম কিন্তু শয়তান কোভিড নাইন্টিনকেও কিন্তু আপনারা কেউ অস্বীকার করেননি এবং সে কি লঙ্কা কাণ্ড ঘটিয়েছে সেটা নিঃ চোখে আপনারা দেখেছেন তো শয়তানো তো হাদিস বলছে এটাই বোখারের হাদিসে শয়তানো মানুষের শিরা পারে কোভিড যদি ফুসফুসে ঢুকে যায় তাহলে শয়তান আপনার শিরায় ঢুকতে পারে না ভাইরাসটা কি কোনো ব্যাকটেরিয়া জীব তাই না এটা নিয়ে বিতর্ক থাকলেও আসল কথা হচ্ছে এটা জীব না সেটা কিভাবে ঢুকে কে তাকে পরিচালনা করেন ব্যাকটেরিয়া এর মধ্যে ভালো ব্যাকটেরিয়া আছে খারাপ ব্যাকটেরিয়া আছে এগুলো কি করে ঢুকে আপনার খারাপ ব্যাকটেরিয়াগুলো দেখবেন সবসময় খারাপ কাজ করে তাহলে শয়তান কি কোনোদিন ভালো কাজ করবে বলেন তাই না এগুলো থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আমরা যখনই দুনিয়ার সকল কাজে সব কথা বিশ্বাস করি একজন ডাক্তার ইভেন গ্রামের অথবা মহল্লার একজন ডাক্তার যদি আপনাকে বলে আপনার এই অসুখ হয়েছে আপনি ওষুধটা খান আপনি কিন্তু মেনে নিচ্ছেন অথচ সে যদি ভুল ওষুধ দেয় তবুও মেনে নিচ্ছেন আর আপনারা আমার প্রশ্ন উঠে সবসময় কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন দ্বিতীয় যে শিক্ষা সেটি হলো তৌহিদ চর্চা এবং তৌহিদ প্রতিষ্ঠা এটা হলো পৃথিবীতে আল্লা সুবাহতালা মানুষকে যে জন্য সৃষ্টি করেছেন সেটার প্রধানতম কথা মানব সৃষ্টির সবচেয়ে বড় উদ্দেশ্য হলো তৌহিদ চর্চা ও তৌহিদ প্রতিষ্ঠা ওমা ইয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে এই যে আমার ইবাদতের জন্য ছাড়া আর কারো ইবাদতের জন্য না ইল্লা লিইয়াবুদুন বলেছেন তাই না শুধু আমার ইবাদতের জন্য আর কারোর জন্য না এটাই তাওহিদের অর্থ এবং তৌহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার তৌহিদুল বাদা তৌহিদুল ইবাদা যেটাকে তৌহিদুল উলুহিয়াও বলা হয় তৌহিদের আরও দুটো প্রকার আছে বাট ইবাদা মানা হয়ে গেলে অন্যগুলো বাধ্যতামূলক চলে আসে এই জন্য আল্লাহ তাল্লা বারবার নবীদের মাধ্যমে তৌহিদের মূল ঘোষণাটা দিয়েছেন হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো কারণ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা উপাস্য ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নেই তাহলে এটা হলো মূল কথা আর একটু লক্ষ্য করলে আপনি দেখবেন হজের মধ্যেও আল্লাহ তালা সবখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে শুধু তৌহিদকে উচ্চকিত করেছে কারণ একজন ব্যক্তির তৌহিদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায় একজন ব্যক্তির ইমানের সমস্যাটা শুরু হয় তৌহিদের সমস্যা দিয়ে তিনি আল্লাহ সুবাহান আল্লা সুবাহান তাল্লাহ তৌহিদকে যেভাবে স্টাবলিশ করা দরকার সেই জায়গায় ছোটোখাটো ভায়োলেশনের মধ্য দিয়ে আসলে ইমান ভঙ্গের দিকে চলে যান তৌহিদ ভঙ্গ হলে ইমান ঠিক থাকে নাকি ইমান ভঙ্গ হয়ে যায় তাওহিদ ভঙ্গ হলে ইসলামকে ঠিক থাকে বলেন ইসলামও ঠিক থাকে না এই জন্য নাওয়াকেদুল তৌহিদ হিয়া নাওয়াকেদুল ইমান ও হিয়া নাওয়ুল ইসলাম তৌহিদকে যেটা ভঙ্গ করে সেটা ইমানকেও ভঙ্গ করে এবং তৌহিদকে যেটা ভঙ্গ করে সেটা ইসলামকেও ভেঙে খান খান করে দেয় এই জিনিসগুলো আমাদের জানতে হবে তাহলে হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেন হাজি সাহেব মুওয়াহেদ মমেন হতে পারেন এমন মমেন যে তৌহিদে কোনো গণ্ডগোল করেনি কোনো প্রবলেম ক্রিয়েট করেনি কোনো কিছুকে প্রত্যাখ্যান করেনি বরং জানাবু তৌহিদকে সে টু দ্য পয়েন্ট পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ সব তাল্লাহ বলেন দেখেন দুটো আয়াত তিনি হজের ব্যাপারে উল্লেখ করেছেন একটা হলো সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত ও আর আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ যারা সামর্থ্যবান কার জন্য আল্লাহর জন্য হজটা করতে হবে আল্লাহর জন্য ফর দ্য সেক অফ আল্লাহ টু প্লিজ আল্লাহ এটা নিশ্চিত করতে হবে মানুষের উপর হজ ফরজ এইভাবে বলা যেতে পারত আল্লাহ মানুষের উপর হজ ফরজ করে দিয়েছেন সেটা তো রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন কিন্তু কোরআন আরো সূক্ষ্ম মানুষকে এই বার্তাটা দেওয়ার জন্যে যে এই হজটা করতে হবে ফর দ্য সেক অফ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর ওয়াস্ত দ্বিতীয় আয়াতটা হচ্ছে সৌরাতুল বাকার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত ও আতিমুল হাজ্জা ও আমরাতিল্লাহ ও আতিমুল হাজ্জা ও আল অমরাচা আর আল্লাহর জন্য হজ এবং উমরাকে সম্পাদন করো সম্পন্ন করো কার জন্য আল্লাহ বলতে পারবেন বলতে পারতেন ও আতিম আল হজ আমরা তোমরা হজমরা কমপ্লিট করে ফেল কিন্তু এখানে অ্যাড করলেন কি লীল্লা অর্থাৎ যদি আপনি আল্লাহ ছাড়া আর কোনো উদ্দেশ্যে এই হজমরা করেন আল্লাহ যাওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য এটা মূল উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে আপনার হজ এবং অমরা আল্লাহ তালা কবুল করবেন না আচ্ছা এরপরে আরেকটা হয় হাজের ছাব্বিশ নম্বর আয়তে দেখে আল্লাহ সোহামতালা বলছেন ওয়াঈদা বাইতে আল্লাহ স্মরণ কর যখন আমরা ইব্রাহিমকে সে ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তওয়াফকারী দাঁড়িয়ে সালাত আদায়কারী এবং রুকুকারী সেজদাকারীদের জন্য এই যে আল্লাহতালা বললেন আমার সাথে কাউকে শরিক করবে না এটাই কিন্তু তৌহিদের ঘোষণা তাওহিদটা প্রতিষ্ঠিত হয় যদি আপনি নিশ্চিত করেন যে আপনি আল্লাহর সাথে কোনো শিরিক করছেন না এবং কুফুরি করছেন না তাহলে তৌহিদ অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে প্রবলেমটা তো এই জায়গায় ঘটে অনেক কাজে যদি আপনার শরিক করা হয়ে যায় তাইলে তহিদ কিন্তু আক্রান্ত হয় আপনি তৌহিদকে আঘাত করলেন তৌহিদের যে সৌধটা বানিয়েছিলেন সেটাকে ভেঙে চুরমার করে দিলেন কারণ শেরেক এবং কুফরি হচ্ছে নাওয়াকেদুর তৌহিদের মধ্যে এক নম্বর এক নাম্বার। এটা পৃথিবীর মানে তৌহিদকে এবং দিনকে ধ্বংসকারী সবচেয়ে বড় ভাইরাস এবং এলিমেন্ট হচ্ছে সেরেক এবং কুফরি এজন্য আল্লাহ আল্লাহতালা বারবার বারবার তা তৌহিদের কথা উল্লেখ করতে গিয়ে আগেই বলেন তোমরা শিরিক করবে না তারপরে বলেন অনেক জায়গাতে ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না বরং তার ইবাদত করবে এখন কেউ যদি শেরিক ইবাদত করে এবং শিরিকও করে তাহলে তাদের কি দশা হবে আল্লাহ তাল্লা কোরআনে বলছেন ওমা ইউক মেনু আখতার রুহম বিল্লা ইহম মুশের কোদ যে তারা আল্লাহর প্রতি অধিকাংশই ইমান রাখে তবে সাথে সিরক করে এটা কাদের সম্পর্কে বলছেন যারা মর্জিদ তাদের সম্পর্কে মক্কার কোরাইশরা এবং মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা যারা শিরিক করত তারা কিন্তু এক আল্লাহর ইবাদত করত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা তিনি নবুয়ত প্রাপ্তির আগে একা কিন্তু অথবা নবুয়ত প্রাপ্তির পরেও যখন সালাতের বিধান নাজিল হলো মেরাজে তখন তিনি একা কিন্তু সালাত পড়তেন ব্যাপারটা এমন ছিল না বরং অন্যরাও সালাত পড়ত আর তিনি ছিলেন তৌহিদবাদী এবং তার যারা সাহাবা ছিলেন তারা ছিলেন তৌহিদবাদী আর অন্য যারা সালাদ পড়তো তারা কিন্তু শিরিক সহ তারা সালাদ পড়তো তারা এক আল্লাহর ইবাদত করত এবং দেব দেবীরও উপাসনা করত আচ্ছা এখন এই যে তৌহিদের কথা আমরা বললাম হজের পরতে পরতে ছড়িয়ে আছে তৌহিদ তার কিছু উদাহরণ দিচ্ছি এক নম্বর হচ্ছে তালবিয়া তালবিয়াটা কিন্তু এটাকে তৌহিদ বলা হয় তালবিয়াটা এটাকে কি বলা হয় তৌহিদ তৌহিদের ঘোষণা এটাকে হজের স্লোগানও বলা হয় তালবিয়াকে কারণ কি দেখেন এবং হাদিসে জাহরিব না আবদুল্লাহ যেটা পুরো হাদিসকে বর্ণনা করছে রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে হজ করেছিলেন তার পরিপূর্ণ ডেসক্রিপশন ছিল সেখানে সেটা সহি মুসলিমের মধ্যে বর্ণিত হচ্ছে অনেক দীর্ঘ একটা হাদিস সেখানে বলা হয়েছে আহল্লা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বি তৌহিদ রাসুলসাল্লাম তৌহিদ দিয়ে তালবিয়া পাঠ করলেন তালবিয়াটা কি লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শারিক আলা কালাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারিক আলা এখানে দেখেন লব্বাইক আল্লাহু আপনি আল্লাহর দরবারে নিজেকে হাজির করছেন তৌহিদের ঘোষণা দিয়ে লব্বাইক আল্লাহু লব্বাইক হে আল্লাহ তোমার কাছে আমি হাজির তোমার কাছে হাজির লব্বাইক লা শারিক আলা দেখেন তৌহিদের প্রথম কথাটাই এটা লা ইলাহা দেখেন লা ইলাহা লা শারিক তোমার কোনো শরিক নেই লাব্বাই কালা কালাক আলাক ইন আল হামদা ওন্দা লাকা ওয়াল মুখ এটাও তো আরেকটা ঘোষণা নিশ্চয়ই সকল রাজত্ব সকল ন্যামাত সকল প্রশংসা শুধু তোমারই জন্য আর কারোর জন্য নয় লাব্বাই কালা কালাক পুরোটাই দেখেন তৌহিদের ঘোষণা সুতরাং তালবিয়া হলো এবং তৌহিদ হলো হজের মূল স্লোগান যাতে করে একজন হাজি হজ থেকে ফিরে এসে নিরঙ্কুশ নির্ভেজাল তৌহিদবাদী হয়ে যেতে পারেন দ্বিতীয় হচ্ছে এখলাস এবং ঐকান্তিকতা হজের এই যে তৌহিদ তৌহ এখলাস শব্দটার সাথে আপনারা পরিচিত তাই না এখলাস মানে কি কোনো কাজ শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করা এটা তৌহিদের মূল মন্ত্র এবং ইমানের পর আল্লাহর প্রতি ইমান আনার পরে ইবাদত কবুল হওয়ার প্রধানতম শর্ত হলো এখলাস যে কাজটা কার জন্য করতে হবে আল্লাহর জন্যে সলাদটা আল্লাহর জন্যে সিয়ামটা আল্লাহর জন্যে কোরবানিটা আল্লাহর জন্যে জাকাত আদায় আল্লাহর জন্যে এটাই হলো এখলাসের মূল কথা এটাকে আমরা যখন ইংরেজিতে সিনসিয়ারিটি বলবো বা বাংলায় নিষ্ঠা এবং ঐকান্তিকতা বলবো এখলাসের মূল অর্থটা তখন আসলে পুরোপুরি বোঝা যাবে না বাংলায় আমরা বোঝার জন্য এই অনুবাদগুলো করি কিন্তু এখলাসকে পরিপূর্ণভাবে বুঝতে হলে এখলাস শব্দটাই ইউজ করতে হবে যে খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করা এবং শুধু আল্লাহর জন্যই কাজকে করা এটা হলো এখলাস আল্লা রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এখলাসের ঘোষণাটা আলাদা করে দিয়েছিলেন হজের মধ্যে আল্লাহ আফিহা লাফিহা ওয়ালা হে আল্লাহ এমন একটা হজ আমি করছি আমার হজটাকে এমন হজে পরিণত করো যেটার মধ্যে কোনো রিয়া নাই যেটার মধ্যে কোনো প্রসিদ্ধির একটা লোভ নাই আসলে এখলাসটা আমাদের ম্যাক্সিমাম নষ্ট হয় যখন আমরা রিয়াতে চলে যাই লোক দেখানোর একটা ভাব চলে আসে এমন কথা বলি যে আমি এবছর আলহাজ হয়েছি অনেকে এভাবে বলতে শোনা যায় আপনি হজ করেছেন আমি হজ করেছি এটা বললেও তো চলে বাট আপনি আলহাজ হয়েছেন এটা এভাবে বলতে গেলেন কেন এটার মধ্যে রিয়াটা ফুটে উঠে ওই মনের ভেতরে সচেতনভাবে হোক অচেতনভাবে হোক রিয়াটা ঢুকে গিয়েছে অনেক সময় আহ যখন কার্ডের মধ্যে সবাই আল্হাজ লেখেন তখন কিন্তু তিনি চান যে সবাই তাকে আলহাজ অমুক বলে ডাকুক এটা হলো সুমা এটাকে বলা হয় সুমাহ আপনি দেখেন এই দুটো রোগ আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে এই জন্য মানবতার যিনি শ্রেষ্ঠ শিক্ষক নবীদের যিনি সর্দার এবং প্রধান সবচেয়ে শ্রেষ্ঠ নবী তিনি কিন্তু আল্লাহর কাছে চেয়েই নিলেন আল্লাহ এমন হজ করার তফিক দাও যেই হজের মধ্যে আমার কোনো রিয়া থাকবে না যেই হজে আমার কোনো প্রসিদ্ধি শোহরাত এবং সোম আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না তফের যে দুরাকাত সালাত দেখেন আমরা জানি হজের তফ অথবা যে কোনো নফল তফি আপনি করেন না কেন তফের পরেয়া দুরাকাত সালাত পড়ার সাল্লাহ রাসুলসাল্লাহসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে দেখুন সেখানে কোন সুরা পড়ার কথা তিনি রেকমেন্ড করেছেন এবং তিনি কোন দুটো সুরা পড়েছেন সে দুটো সুরার মধ্যেও কিন্তু তৌহিদের কথা আছে একটা হলো প্রথম রাখাতে কলিয়া আইয়ু হালকা ফেরুন লা আর বদু মাথা বদুন তৌহিদের ঘোষণা কিন্তু আর আরেকটা সূরা হল দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস কলহু আল্লাহ আহাদ মানে কোনো একটা সূরা পুরোটাই যে তৌহিদ এটা হলো সেই সূরা এই জন্য এই সূরার আরেকটা নাম হল সুরাতুল তৌহিদ সোরাতুত তৌহিদ সোরাতুল এখলাস চতুর্থ যে বিষয়টা হজের মধ্যে তৌহিদের পয়েন্টগুলো আমরা বলছি সেটা হলো সাফা মারোয়ার দোয়া সাফা মারোয়ার দোয়া আপনি সাফাতে প্রথম উঠে কেব্লামুখী হয়ে তিনবার আল্লাহু আকবর বলবেন আল্লাহু আকবরও কিন্তু তৌহিদের বক্তব্য স্পিচ অফ তৌহিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলবেন তারপরে আবার কালেমাতু তৌহিদ বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারিক আলাহ লাহুল মুলকু আল্লাহুল হামদ يحيي ويميت وهو على كل شيء قدير. ابن তারপর আরেকটা هذيك কথা بن لا اله الا الله وحده انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده. তাহলে اج صفات التنبر তিনবার প্রথমবার تنبر الله اكبر اكبر لا اله الا الله وحده لا شريك له اكبر لا اله الا الله وحده انجز وعده এটাকে আবার তিনবার রিপিট করবেন তাহলে নয়বার আল্লাহু আল্লাহ আকবর বলা হলো বাকিগুলো তিনবার করে বলা হলো এরপর লম্বা দোয়া করবেন দোয়াটাও কিন্তু তৌহিদের একটা বড় সিম্বল দোয়া কার কাছে করছেন আল্লাহর কাছে দেখেন আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে দোয়া করলে কি হয় বলেন শেরে বললে হবে না শেরকে আকবার শেরকে আকবার তাহলে দোয়াটাও হলো তৌহিদের একটা মূল মন্ত্র সেটা লং টাইম ধরে রসুলসাল্লা সাল্লাম সাফাতে করলেন এবং সাফাতে যা করলেন মারোয়াতেও তিনি সেটা করলেন তাহলে সাতবারই কিসের চর্চা করলেন তাওহিদের চর্চা করলেন এই সাতটা চক্করে তিনি শুধু তৌহিদের চর্চা করলেন এরপরে আরেকটা হচ্ছে কি আরাফাত দোয়া আরাফাত দোয়া দেখবেন পুরোটাই তৌহিদ সাল্লাম থেকে যে হাজির সাহেসান তিরমিজির মধ্যে তিনি বলছেন খৈরুদ্দো আোয়া আরাফা আরাফাতে দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া বিশুদ্ধ মত হলো এই দোয়া হাজি নন হাজি সবার জন্যই গ্রহণযোগ্য তবে আরাফার ময়দানে থেকে এহরাম অবস্থায় এবং হজ করা অবস্থায় দোয়াটার এটার মর্যাদা অনেক বেশি না অনেক বেশি এটাকে আর বাংলাদেশের কোনো নেভৃতে একটা ঘরে বসে আমি দোয়া করছি দুটো সমান নয় কিন্তু আরাফাত দিনের এই বিশেষ দোয়াটা লাভ করা এটা সবার জন্যই যেহেতু এটা লীল হাজ এ কথাটা হাদিসে আসেন বলেছেন আরাফাত দিনের দোয়া এটা উত্তম দোয়া ও খাই রুমা কুলত আনা বি কাবলি আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীরা যেই সর্বোত্তম দোয়াটা পড়েছিলেন সেটা হলো লা ইলাহা লাহা লাহুল মুলকু আলহুল হাম ওয়াহু আলা ইন কাদির তৌহিদের পুরো মূল কথাটা এর মধ্যে এসে গেছে তাহলে আরাফাত দিনে বসে বসে যেই দোয়াটা যে দেকেটটা আপনি একটু পর পর মত পর্যন্ত কন্টিনিউ করবেন সেটা হলো তৌহিদের দোয়া তাহলে কিভাবে তৌহিদের ট্রেনিংটা দেয়া হচ্ছে খেয়াল করেছেন তৃতীয় যে শিক্ষাটা এখানে রয়েছে আমরা দ্বিতীয় শিক্ষাটা শেষ করলাম তৃতীয় শিক্ষাটা হলো আল্লাহর নিদর্শন এবং সীমা রেখাগুলোর প্রতি সম্মান প্রদর্শন এটা আমি ইঙ্গিত করেছিলাম হাজার আসওয়াদে আলোচনার সময় এখানে দুটো আয়াত আছে সুর আল হাজের তিরিশ এবং বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সোমান হরুমা বলছেন ফাহা খায়ুর উল্লাহু এন্দা রব্বি আর এটাই এবং যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা রেখার সম্মান রক্ষা করে তা তার রবের কাছে অতি উত্তম তাহলে আল্লাহর নির্ধারিত যে বিধানগুলো এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে যখনই আপনার মনে দ্বিধা আসবে এটা অসম্মান হবে যখনই আপনি প্রশ্ন করবেন অযৌক্তিক একটা প্রশ্ন আপনার কাছে যতই যৌক্তিক মনে হয় কেন মনে হয় না কেন আপনি যদি শেরিয়াতের এই প্রতিষ্ঠিত এবং সর্বজন গ্রাহ্য স্কলারদের ঐক্যমত্তে স্বীকৃত যদি কোনো বিধানের প্রতি প্রশ্ন তোলেন এটা হল অসম্মান আল্লাহ তালা বলছেন সম্মান প্রদর্শন করা এটাই হচ্ছে কমন নির্দেশনা প্রত্যেককেই সেটা পরিপালন করতে হবে এবং এটাই হচ্ছে উত্তম দ্বিতীয় যে আয়ারটি সেটি সুর আল হাজার বত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন দায় আলি কে আদ্দেম শাহর আল্লাহ ফাইন তাক কলুব আর এটাই যারা আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে তা তার হৃদয়ের তাকোয়ার অন্তর্গত তাহলে যে হৃদয় আল্লাহর বিধানগুলোকে অথবা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে না উল্টোপাল্টা কথা বলে বা অসম্মান প্রদর্শন করে কিংবা অসংযত কথা বলে তাহলে তাদের তাকোয়া নাই যে হৃদয়ে তাকোয়া আছে সে হৃদয় আল্লাহর সকল কিছুর প্রতি এবং বিশেষ করে তার নিদর্শন সমূহ এবং বিধানের প্রতি সম্মান প্রদর্শন করে এটাই সেখানে বলা হয়েছে ইমাম তাইয়েম কাইম রহমাহল্লা বলেন ইবাদতের প্রাণ হল শ্রদ্ধা ও ভালোবাসা অর্থাৎ আল্লাহর এই বিধানগুলো আল্লাহরের ইবাদতগুলোর প্রতি আপনার সম্মান শ্রদ্ধা পোষণ করা এবং মাহাব্বা বা আকর্ষণ ভালোবাসা পোষণ করা যখন এর একটি অন্যটি থেকে বিচ্ছিন্ন হবে তখন ইবাদতটি নষ্ট হবে যেমন আপনি সলাদ পড়লেন বললেন দুত্তরই এই সলাদটল ভালো লাগে না ইনালিল্লাহ তাই না এই আপনার একটি কথা আপনার সালাদকে নষ্ট করবে আপনার তৌহিদকে নষ্ট করবে ইমানকে নষ্ট করবে যখনই এই দুর্দান্ত খারাপ কথাটি আপনি উচ্চারণ করবেন যে কোনো ইবাদতের ক্ষেত্রে তখনই এটা হয়ে যাবে তৌহিদ বিরোধী বক্তব্য আল্লাহর নিদর্শন সমূহের প্রতি যদি কেউ অবহেলা প্রদর্শন করেন তাচ্ছিল্য প্রদর্শন করেন অনিহা প্রদর্শন করেন তাহলে হজের মধ্যে এটা একটা ভয়াবহ অপরাধ এবং অত্যন্ত ভয়াবহ কাবিরা গুনা বলে গণ্য হবে এমনটি হজের সুরাতুল হাজের পঁচিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন ওমাইউরিদ ফিহেবে এলহাদ বেগল মিন নোমিন আয়া বিন আলিম আর যে ব্যক্তি এতে পাপ কাজ করার ইচ্ছা পোষণ করবে আমি তাকে বেদনাদায়ক শাস্তি আস্বাদন করাবো যে ব্যক্তি এতে এতে মানে কোথায় এই হজের মধ্যে অবস্থানকালে যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে পাপ কাজ করে এটা বলা হয়নি ইউরিদ ইউরিদ ইউরিথ অ আল্লাহ তালা বলছেন তার সাথে সাথে অ্যাকশান শুরু হয়ে যাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে অতএব কোনো ব্যক্তি যদি মক্কায় ওমরায় অথবা হজ অবস্থানকালে মক্কায় বসে যদি বলে যে দেশে এবার ওকে এমনটা দেখাবো আর ওর বিরুদ্ধে অ্যাকশানটা নেব এই পাপটা করব ওই পাপটা করব। এবং ঘুষ খাবো কিংবা এই সেই চিন্তাভাবনা যে করবে তার কিন্তু দশা খুবই খারাপ হবে সেটাই আল্লাহ ঘোষণা করেছেন এবং বড় বড় ইমামদের মধ্যে অনেকে বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইয়ামানের কোনো একটা শহরে গিয়ে বলে যে মক্কায় গিয়ে এই এই পাপ করব তাহলে তার ক্ষেত্রে এই এই আয়াতের বিষয়টা প্রযোজ্য হবে অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন আল্লাহ সুমান্তাল্লাহ আরও বলেন সুরাল বাকারার মধ্যে তিলকাহদুদ উল্লাহি ফালা দুহা এটা হলো আল্লাহ সীমা রেখা যেটা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন অতএব তোমরা সে সীমারেখা লঙ্ঘন করো না অমাইয়াতে আদাহুদ আল্লাহফা উল্লা কাহমুদ্দন আর যারা আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলো লঙ্ঘন করে তারা জালেম তারা সীমা লঙ্ঘনকারী তারা তারা সৎ পথ থেকে বিশুদ্ধ পথ থেকে তারা বিচ্যুত রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কিভাবে হজের মধ্যে আল্লাহর নিদর্শনগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার কয়েকটা দৃষ্টান্ত আমরা দেব এক নম্বর হলো এহরামের জন্য গোসল করা এবং গোসলের পরে খুশবু ব্যবহার করা এটা তিনি করেছেন পবিত্র কাজের জন্যই মানুষ এভাবে যায় বেশভূষা সুন্দর হওয়া পবিত্র হওয়া দেহের গন্ধ চলে যাওয়া গোসল করা এগুলো সম্মানসূচক কাজ জায়দেদ্দু সাবেত রাদি আল্লাহ তালাহ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এহরামের জন্য প্রস্তুত হলেন এবং গোসল করলেন সোনানতির মিজির হাদিস উমুল মোনে আয়সার আদি আল্লাহ তালহা বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের গায়ে এহরামের নিয়ত করার পূর্বে উত্তম খুশবু লাগিয়ে দিতাম দেখেন এখানে কি বলছে গায়ে না কাপড়ে গায়ে গায়ে মানে শরীরে তাহলে এহরামের সময় এহরাম বাঁধার সময় বা গোসল করে যখন আপনি এহরামের কাপড় পরবেন কাপড়ে লাগাবেন না কিসে লাগাবেন গায়ে লাগাবেন দ্বিতীয় হচ্ছে মক্কায় ঢুকেই তিনি তফে কুদুম করতেন মক্কায় ঢুকে তফে কদম করতেন মানে অর্থাৎ তার যদি বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতো বিশ্রাম করেও করতে পারেন কোনো অসুবিধা নাই এটা কেউ ভাববেন না অনেক সময় খুব অ্যাকজস্টেড থাকেন হাজি সাহেব বলেন তাকে তিনি যদি হাদিস থেকে এভাবে পড়েন যে রাসুলসাম মক্কায় ঢুকে করতেন তাইলে তিনি যদি আধা মারা অবস্থায় থাকেন তবুও যাবেন তখন কি তার তফটা সুন্দর হবে বলেন হবে না আসলে মক্কায় ঢুকে প্রথম কাজটা বায়তুল্লাহ শরীফে ঢুকে প্রথম কাজটা হলো তাওয়াফ এটা সাল্লাম করতেন যখন তিনি বাইরের থেকে যেমন মদিনা থেকে আসতেন আয়সার আদি আল্লাহ তাল আনহার বর্ণনায় রাসুলসাল্লাহ সাল্লাম যখন মক্কা আগমন করলেন শুরুতেই তার প্রথম কাজটা ছিল ওজো করা এবং তওয়াফ সম্পাদন করা এটা সহিখার হাদিস তৃতীয় যে সম্মান প্রদর্শনমূলক কাজ সেটা হলো হাজার আসোয়াদকে চুম্বন করা রাসুলসাল্লাহ সাল্লাম হাজার আসোয়াদকে স্পর্শ করেছেন একে চুমু খেয়েছেন হাজার আসোদ যেখানে রাখা ছিল তার উপর তিনি বায়তুল্লাহকে সামনে রেখে সিজদা করেছেন এবং এর পাশে দাঁড়িয়ে যেহেতু আল্লাহ তালার অপার কৃপা তিনি লাভ করেছেন সক্রিয়া স্বরূপ তিনি কেঁদেছনো হাদিসেস এমনটি এসেছে সুয়াই দেবনা গাফালা রাদি আল্লাহ বলেন আমি অমরকে দেখেছি তিনি হাজারাসুদকে চুমু খেয়েছেন আঁকড়ে থেকেছেন এবং বলেছেন আমি রাসদুল্লাহ সাল্লাহ সাল্লামকে তোমার প্রতি অত্যাধিক মানে হাজার আসদকে তিনি এখানেও বলছেন হে হাজার অসাদ তোমার প্রতি রাসুল সাল্লাহ সাল্লামকে অত্যাধিক শ্রদ্ধাশীল রূপে দেখেছি সহি মুসলিমের হাদিস এবনা আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি অমর আব্দুল খাত্তাব রাজি আল্লাহ তাল্লাহনুকে দেখেছি যে তিনি হাজার আসাদকে চুমু খেয়েছেন এবং এর উপর সেজদা করেছেন এরপর তিনি বললেন কে বললেন অমর আব্দুল খাতাব বললেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরুফ করতে দেখেছি তাই আমিও অনুরূপ আমলটি করেছি জাহের রাদি আল্লাহ তাল্লাহু বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম হাজার আসওয়াদ দিয়ে শুরু করে তাতে চুমু খেলেন কান্নায় তার দু চোখ অশ্রুসিক্ত ছিল সুহান আল্লাহ অনেক হাজি সাহেবকে আমরা দেখেছি কেঁদে দিতে জিজ্ঞেস করলাম কাঁদছেন কেন জানি না আসলে এটা হচ্ছে আল্লাহ সান্নিধ্য পাওয়ার আনন্দ অথবা দেখবেন আপনি মানুষ অতি দুঃখেও কাঁদে অতি খুশিতেও কাঁদে আবার প্রাপ্ত হয়েও কাঁদে পুরস্কার প্রাপ্ত হয়েও কাঁদে বঞ্চিত হয়েও কাঁদে এখানে আল্লাহর সান্নিধ্যে আসার যে আনন্দ এমন একজনের কথাও আমি শুনেছি মক্কায় যিনি বাংলাদেশে থাকতে কোনো দিন একটা সেজদাও করেননি অসুস্থ হলেন কেউ তাকে পরামর্শ দিল যে আপনি বাইতুল্লাহ চলে যান তিনি বাইতুল্লাহ চলে গেলেন বাইতুল্লাহ আসলে আল্লাহর নিদর্শনগুলো দেখার পরে মনটা এতটা সফট হয় অঝোর ধারায় তার অস্ত্র প্রবাহিত হলো যে লোকটা কোনোদিন সেজদা করেনি অথবা খুব কম করেছে এরকম হতে পারে এটা কেন হলো তাই না এটা হলো ইমান গ্রহণের আনন্দ ইমানে শিক্ত হওয়ার আনন্দ তাকোয়ায় শিক্ত হওয়ার আনন্দ তিনি সেখানে বসে ওই ব্যক্তির কথা আমি শুনেছি সেখানে বসে আল্লাহর কাছে ওয়াদা করলেন তার সম্পত্তির বিরাট অংশ তিনি আল্লাহর পথে ব্যয় করবেন দেখলেন ওমরার কি ফজিলত অনেকে মনে করে এখানে শুধু টাকা খরচ না একটা লোককে পরিবর্তন করার একটা চমৎকার টুলস হচ্ছে অমরা তওয়াফ হজ ভালো মানুষ হয়ে যাওয়া ধন কুবেরদের অনেকেই দেখবেন যে ভালো মানুষ না কিন্তু এরা যদি ভালো মানুষ হয় পুরো সমাজকে এরা ইতিবাচকভাবে উপকৃত করতে পারে পারে না তাহলে পরিবর্তনের জায়গাটা কোনটা পরিবর্তনের জায়গাটা কি পাপ পুরি না পুণ্যের জায়গা বলেন এটা আমাদেরকে ভেবে দেখতে হবে চার নম্বর হলো কুরবানি করা এখানেও দেখা যায় সাল্লাহ সাল্লাম তিনি কীভাবে সম্মানটা প্রদর্শন করেছেন সেটা বেধৃত হয়েছে সাল্লাহ সাল্লাম জোল হোলাইফা থেকে কোরবানের জন্তু জন্তু হিসাবে উট নিয়ে এসেছিলেন যে কারণে তিনি যে কেরান হজ করেছিলেন সেটা থেকে তিনি হালাল হন নাই আর তার সাথে যারা কোরবানির জন্তু সাথে না নিয়ে এসেছেন তাদেরকে তিনি হালাল হতে বলেছেন এত আগ থেকে কোরবানির জন্তু কেন নিয়ে আসলেন কারণ কোরবানির জন্য জন্তু হলো আল্লাহর নিদর্শন সে কথাটি আল্লাহ হাজের মধ্যে উল্লেখ করেছেন বুদনা ওয়াল বুদনা যে আল্লাহ হালা কুমিন আর উটগুলোকে অর্থাৎ কুরবানির উটগুলোকে তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শন উটগুলোকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শন অতএব এই নিদর্শন যত আগ থেকে স্টার্ট করা যায় সে দৃষ্টান্ত স্থাপন করলেন আমার নবী আপনার নবী রসুল্লাহ আলাইহি সাল্লাম আর তার মতো আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলেন আলী ইবনে আবি তলেব রদি আল্লাহ তিনি ইয়ামান থেকে আসছিলেন তিনি সেই নিয়ত করেছেন হজের যেই নিয়তটা রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন এভাবেই তিনি নিয়টটা করলেন এবং তিনিও কোরবানির জন্তু নিয়ে আসলেন যে কারণে নিয়ম হচ্ছে যারা কোরবানির জন্তু হাঁকিয়ে আনবেন তারা যেই নিয়তটা করবেন সেই নিয়টটা তাদের উপর অবধারিত হয়ে যাবে এবং সেখান থেকে আর কোনো চেঞ্জ করতে পারবেন না ফলে রাসুল সাল্লাহ সাল্লাম এবং আলী ইবন আবি তলেব রদি আল্লাহ তাল্লাহ তিনি তারা দুজনেই কেরান হজ করলেন আর যারা নিজেদের সাথে কোরবানির জন্য আনেনি রাসুলসল্লাহ সাল্লাম তাদেরকে সরাসরি নির্দেশ দিলেন তারা যেন যে নিয়তে আসুক না কেন হজের নিয়তে ওমরার নিয়তে কেরানের নিয়তে তারা যেন ওমরার নিয় ওমরা করে হালাল হয়ে যায় এবং এর মাধ্যমে তারা যেন তামাত্ম হজকারী হয় ফলে দ্বারা প্রমাণিত হল রাসুল সাল্লাহ সাল্লাম তামাত্ম হজকে সবচেয়ে শ্রেষ্ঠ হজ বলে এক ধরনের স্বীকৃতি দিলেন এবং তিনি এটাও বললেন যদি আমি পূর্বে জানতাম যে অবস্থাই হবে কোরবানের জন্য আনলে আর চেঞ্জ করা যায় না তাহলে আমি এভাবে করতাম না আমি তোমাদের মতোই আসতাম এবং এখানে এসে ওমরা করে হালাল হয়ে যেতাম এ হলো হাদিসে জাবেরও বক্তব্য জামরাতুল আকাবা কঙ্কর নিক্ষেপের পূর্বে পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন আপনি যখন আবার আট তারিখে এহরাম বাঁধবেন তখন থেকে তালবিয়া শুরু হবে লাব্বাই কালা বেক কালা আশারিকালাকালা বেক ইন্নাল হামদা ওন্মাত কালা সারি কালাক এভাবে পড়তে থাকবেন মিনায় সারাদিন রাত পরের দিন আরাফাতে নয় তারিখে পরের দিন নয় তারিখের পরে সূর্যাস্তের পরে মুজদলেফা আসবেন সেখানেও পড়বেন তবে সেখানে বেশে একসাথে পড়ে ঘুমিয়ে পড়বেন ভরে উঠবেন উঠে একটু দোয়া করবেন সম্ভব হলে মার্শাল হারামে যাবেন তারপরে সূর্য উদয় হওয়ার আগেই মিনার দিকে আবার চলতে থাকবেন সহ এবং এ তালবিয়া পাঠ করবেন কখন কঙ্কর নিক্ষেপ করার আগ পর্যন্ত বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করার আগ পর্যন্ত মুজদালিফা মাস্টারউল হারামে যে দাঁড়িয়ে থাকবেন সেখানেও রাসুদাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করেছেন এই সব কিছুই হচ্ছে আল্লাহর নিদর্শনগুলো মাস্টারুল হারাম মাস্টারউল হারাম আল্লাহর নিদর্শন সেটার প্রতি সম্মান প্রদর্শন হজের সাথে সংশ্লিষ্ট সকল স্থান এবং কালকে সম্মান করা এটাও রাসুদসল্লাহ সাল্লাম নিজে করেছেন এবং মানুষকে নির্দেশনা দিয়েছেন হজের বিদায় হজের ভাষণে বলেছেন আলাইকুম ফি ফি হাদা। নিশ্চয়ই তোমাদের রক্ত ও সম্পদ তোমাদের জন্য হারাম ও সম্মানিত যেভাবে তোমাদের এই মাস হারাম ও সম্মানিত তোমাদের এই শহর বা এই স্থান তোমাদের এই নগর যেভাবে হারাম ও সম্মানিত এবং তোমাদের আজকের এই দিবসটি যেভাবে হারাম ও সম্মানিত সেভাবে তোমাদের যানমালও হারাম এবং সম্মানিত যে কেউ ইচ্ছে করে কারো জানমালের উপর সে আক্রমণ করতে পারবে না কারো জানমালকে সে সংহার করতে পারবে না সে আত্মসাত করতে পারবে না কারণ এটা সম্মানিত যেভাবে এই যে আজকের মাসটাকে এই নগরীটাকে এই দিনটাকে আমরা সম্মানিত হিসাবে পেলাম তাহলে এই শিক্ষাটাও আমাদেরকে মনে রাখতে হবে দেশেও কিন্তু আল্লাহর অনেক জামানা আছে সম্মানিত যেমন রামাদানের সময়টা রামাদানে যারা ভালো কাজ করবে অনেক স্বভাব আর যারা পাপ করবে তাদের পাপও বহু গুণে বৃদ্ধি পাবে এটাই হচ্ছে নিয়ম যে কোনো ভালো পুণ্যময় স্থানে অথবা সময়ে সবাব করলে স্বভাবের আমল করলে যদি বেশি স্বভাব পান তাহলে পাপের কাজ করলেও একইভাবে বহু গুণে বৃদ্ধি পাবে সময়ে সংক্ষিপ্ততার কারণে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি চতুর্থ হল শিরকিলিপ্ত ব্যক্তিবর্গ থেকে দায়মুক্ত হওয়ার ঘোষণা এবং ইচ্ছাকৃতভাবে তাদের বিপরীত আমল করা এর মধ্যে একটা হচ্ছে তালবিয়া আরেকটা হচ্ছে অকুফ আরাফা কাফেররা অকুফ আরাফা করতো না তারা মুজদালিফা পর্যন্ত গিয়ে আবার তারা মক্কায় ফিরে আসতো এটা ছিল তাদের হজ সাল্লাহ সাল্লাম সেটার সাথে সম্পর্কহীনতা ঘোষণা করে বললেন যে আলহাজ্য আরাফা কি বললেন আলহাজ্জু আরাফা এভাবে আরাফা এবং মুজদালিফা থেকে প্রস্থান করার প্রস্থান করে মক্কা যাওয়ার যে পদ্ধতি প্রত্যেকটা জায়গায় তৎকালীন মুশ্রিকদের পদ্ধতি থেকে ভিন্নতা ছিল সে আরেকটা আলোচনা আমরা ইনশাল্লাহ অন্য কোনো খোদবাসী আলোচনাগুলো তুলে ধরব এরপর সর্বশেষ যে বিষয়টি সেটি হলো তাকোয়া অর্জন নিশ্চিত করা তাকোয়া অর্জন নিশ্চিত করা আল্লাহ সামতালা কোরআনের মধ্যে সেটা বলেছেন যে সুরা বাকরার যে আয়ারটা ও তাজাউাদু ফাঈন্না ফ্না জাদা ফাইন্না খায়রা তাকুয়া ওয়াজু ফাইন্না খায়রা জাদিদ্ তাকুয়া আর তোমরা পাথেও গ্রহণ করো সবচেয়ে উত্তম পাথে হলো তাকুয়া এটা হজের আয়াত হজ সম্পর্কিত আয়াত আর তাকুয়া আমরা জানি তাকুয়া সিয়ামেরও মূল মন্ত্র আর তাকুয়া ঠিক হলে সব কিছু ঠিক হয় আসুন আমরা যারা এবার বিশেষ করে হজ করতে যাচ্ছি তারা এই বিষয়গুলোকে ভালো করে স্মরণ করি স্মরণ রাখি এবং সেগুলোর চর্চা করি আর যারা আগামীতে হজে যাব তাদের ওই বিষয়গুলো এখন থেকে অধ্যয়ন করলে ভালো হবে যারা অতীতে হজ করেছেন যদি তারা এই শিক্ষাগুলো মিস করে থাকেন তাহলে আমি বলবো আবার একটু এগুলোকে ঝালাই করে নিয়ে আসেন হস্ত করেছেন হজের শিক্ষা কেন জীবন থেকে হারিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের ভুল হলে ক্ষমা করুন এবং আমাদেরকে তাকওয়ার পথে ইমানের পথে এবং সত্যিকার মুসলিম হওয়ার পথে আমাদেরকে অগ্রসর করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم